গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ভ্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ভ্লগস। আজকে সানডে আর বিতর্যোগ ছিল, যেটা গতকালই আমি লাস্টে বলেছিলাম ভ্লগের যে ওকে আজকে একটুখানি কাজের জন্য যেতে হচ্ছে অফিস, তো সেই জন্য এখনও রেডি হচ্ছে, রেডি হয়ে গেছে, মা ওকে খেতে দিচ্ছে, তারপরে ও বেরিয়ে যাবে, কিন্তু আবার ও ফিরে আসবে, এসে আমাকে নিয়ে একবারে আমরা আজকে চলে যাবো আবার কসবায় ফেরত। তো হ্যাঁ, তো এখন ওই জন্য ওকে বেরোতে হচ্ছে, আর দেখি আজকে কী করি। আজকে কালকের পরে আজকে আর কিছুই প্ল্যান্স নেই, কালকে প্রচুর খাটাখাটনি হয়েছে, আজকে একটুখানি টায়ার্ড আছি, তো মোটামুটি একটু রিল্যাক্স রিল্যাক্সই করবো, দেখি। তো হ্যাঁ, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। চতুর্ভুজম প্রসন্ন বদনং সর্ববিঘ্ন প্রশান্ত ওম নমস্তে রূপায় কৃষ্ণায় পরমাত্মনি নম ওম নম ভগবতে বাসুদেব নারায়ণ নমো নমঃ। এখন ঠাকুরমশাই এসে ঘরটা নাড়িয়ে দিয়ে গেল আর বিতর্যোগ একটু বেরিয়েছে, অফিসে গেছে, যেটা কালকেই বলেছিলাম যে ওর একটু কাজ আছে, সেজন্য ও বেরিয়েছে, এসে যাবে আবার দুপুরবেলায় এসে এখানে লাঞ্চ করবে। আর ঠাকুরমশাই এসে ঘরটা নাড়িয়ে দিয়ে গেল, না হলে ঠাকুরকে সরানো যেত না, তো সেটা সকালবেলা করে দিল। এখন বাজে হচ্ছে বেলা আড়াইটে অলমোস্ট আর বিতর্যোগ এক্ষুনি এসে গেছে। আমি না কালকের ব্লগটা মানে আপলোডই করতে পারছিলাম না, অ্যাকচুয়ালি আমার এই লেকটাউনের বাড়িতে তো ওয়াইফাইটা নেই, এবার যার জন্য না কিছুতেই হতে চায় না আর অনেকটা টাইম লাগে জিনিসটাকে আপলোড হতে, তো সেই তোমাদের সাথে লাস্ট কথা বলার পর একভাবে ওটার পেছনেই পড়েছিলাম। এখন বিতর্যোগ আসলো, বেল বাজালো বলে ওকে চাবিটা দিতে আসলাম, একটু আগেই জাস্ট ওটাকে আপলোড করেছি, সেই জন্যে তোমরা কালকের ব্লগটা একটু দেরিতে পেয়েছো, অলমোস্ট দুটো নাগাদ ব্লগটাকে আপলোড করতে পারলাম। এমনি এখন বিতর্যোগ এসে গেছে, এখন আমি আমার স্নানও হয়নি, এখন আমি যাই তাড়াতাড়ি করে গিয়ে স্নান টান করি, তারপরে লাঞ্চ ফাঞ্চ করবো। এখন বাজে হচ্ছে রাত্রির পৌনে আটটা আর দুপুরবেলা আমি আর বিতর্যোগ আমরা আজকে মা মাংস করেছিল, তো মাংসটা মাসি এত ভালো রান্না করেছে, তাছাড়া আমি তো শুধু মাংস ভাত খেয়েছি, বিতর্যোগ আবার মাছ টাছও খেয়েছে, মাছও আলাদা করে ওর জন্য রান্না করিয়েছিল, সেই সব খেয়ে না মানে এমন পেট টেট ভরেছে একদম, দুপুরবেলা আরামসে মাংস ভাত খেয়ে ভাত ঘুম দিয়েছি আমরা দুজনেই, তারপরে উঠেছি তখন মানে ছটা বেজে গেছে, তারপরে উঠে একটু বসে একটু চা ফা খেলাম, একটুখানি টিভি টিভি দেখছিলাম, এখন আমরা বেরোচ্ছি, রেডি হয়ে গেছি, আমিও হয়ে গেছি, ওই যে পেছনে বিতর্যোগ ব্যাগগুলো যা কিছু বেরিয়েছিল সেগুলো ঢুকিয়ে নিলাম, এখন বেরোচ্ছি, যাচ্ছি কসবা। আমি আর বিতর্যোগ তো বাড়িতে ছিলাম না, তো তারপরে এসে দেখি যে আমাদের দুটো ঘরেরই মানে দুটো বাথরুমই একদম ঝাঁ চকচকে পরিষ্কার হয়ে রয়েছে, তারপরে পাপা বললো যে ওরা আরবান কোম্পানিকে দিয়ে একটু বাথরুমটা ক্লিন করিয়েছে, পাপা আবার সেটা ভিডিও তুলে রেখেছে, আমি এটার সাথে অ্যাটাচই করে দেবো। তো আমার হচ্ছে এই বাড়িতে পাপা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট, ওই বাড়িতে বাবা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, যে যেখানে যায় সে একটু একটু করে ভিডিও করে রাখে, সেগুলো আমি অ্যাড করে দিই,
তো এসে দেখি একদম বাথরুমটা, আমি অ্যাকচুয়ালি বিতোষকে বলছিলাম যে এখন লক্ষ্মী পুজো টুজো মিটে গেল, এবার একটুখানি মানে আরবান কোম্পানিকে ডেকে বাথরুমটা একটু ক্লিন করিয়ে নিই, কারণ মানে এমনি বাথরুম ক্লিন তো ঠিক আছে, কিন্তু ফ্লোরটাকে ভালোভাবে ওরা যে মেশিন দিয়ে ক্লিন করে বা ওয়ালসগুলোকে ক্লিন করা, ওয়ালস তো আমাদের পক্ষে ক্লিন করা পসিবল না, কারণ ক্লিন করতে গেলে হাতে প্রচণ্ড ব্যথা করে, আর মানে তারপরে সেদিনটাতে মনে হয় যেন হাতটা খুলে যাচ্ছে। তো সেই জন্য আমরা যখন এই বাড়িতে নতুন শিফট করে তখন অত আরবান কোম্পানি অতটা ইয়ে ছিল না, তো তখন এই দেয়াল টেয়ালগুলো আমরা নিজেরাই করেছিলাম, আমি করেছিলাম, পাপা করেছিল, মানি করেছিল, আমরা নিজেরা নিজেরাই করে নিয়েছিলাম। তো এই বাথরুমটাতে আমি করে নিয়েছিলাম, ওই বাথরুমটা বোধহয় পাপা করেছিল না মানি করেছিল এরকম, কিন্তু না তারপরে এত হাতে ব্যথা, এত হাতে ব্যথা হয়েছিল। তো সেই জন্য এখন দেওয়াল টেবাল পরিষ্কার করতে হলে বা সেরকম ডিপ ক্লিন করতে হলে আরবান কোম্পানি বেস্ট অপশান আমাদের জন্য। তো আমি ভাবছিলাম, আমি বিতোষকে বলছিলাম যে একটা আরবান কোম্পানি একটা অ্যাপয়েন্টমেন্ট করে না দুটো বাথরুম ক্লিন করিয়ে নেব, আর এটা না প্রত্যেক মাসে মাসে যদি অ্যাটলিস্ট একবার করে করানো যায় তাহলে বাথরুমটা খুব ক্লিন থাকে, কিন্তু মানে ওরা এসে ওই মেশিন দিয়ে পুরো ফ্লোরটাকে ক্লিন করে, ওয়ালসগুলোকে ক্লিন করে, বাকি তোমার পটটা বেসিনটা সব কিছু ক্লিন করে ওরা, র্যাগসগুলো ক্লিন করে। তো ক্লিন তো আমিও করি, বাথরুম তো দু তিন দিন অন্তর অন্তরই আমি পরিষ্কার করি, কিন্তু যেটা বললাম আর কি ডিপ ক্লিন যেটা ফ্লোরটা বা ওয়ালটা এগুলো তো করতে পারি না, সেগুলোর জন্য আরবান কোম্পানিটা খুবই ইম্পর্টেন্ট। তো পাপারা দেখি করিয়ে রেখেছে। এখন রাত্রির 11টা বাজে আর আমরা এসেছি, বেশ খানিকক্ষণ হয়ে গেছে, ওই 9টা নাগাদ আমরা এসে গেছিলাম, তারপরে এসে খাওয়া দাওয়া করলাম আর এখন শুয়ে পড়বো। কালকে আমি একটুখানি বেরোবো আর প্লাস কালকে সকালবেলা উঠে আবার মর্নিং ওয়াকেও যেতে হবে। তো সেই জন্য এই ব্লগটাকে আমি এন্ড করে দিচ্ছি। আই গেস এই ব্লগটা খুবই ছোটো হয়েছে, বাট আজকে অ্যাকচুয়ালি এনার্জি ছিল না, কালকে এত মানে মানে মেহনত গেছে যে আজকে আমাদের সবারই ফিউজ অফ ছিল, সেই জন্য আর মানে কারোরই এনার্জি ছিল না, তবুও আমি মানে যতটুকু পসিবল ব্লগ করে নিয়েছি। সো যদি ব্লগটা ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে ঠিক সকাল 10টা থেকে 12টার মধ্যে। তো হ্যাঁ চলো, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।